তার কবিকার অন্ধকার বিদেশান নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জেনা বেগ হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তারকাদের মুখরিত জীবনের গল্প ও আড্ডার আসর লাক্স মুখ ও মুখরতা। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন অভিনেত্রী সানজিদা প্রীতি। চলুন তার মুখ থেকে শুনি তার মুখরিত জীবনের গল্প। কেমন আছো প্রীতি? খুবই ভালো। প্রথমে শুরু করি তোমার ছোটবেলা দিয়ে। ছোটবেলার একটু গল্প শুনতে চাচ্ছি। এটা হচ্ছে ছোটবেলা কি স্বপ্ন দেখতে, মানে নিজেকে নিয়ে এইম ইন লাইফ কি ছিল? এইম ইন লাইফ ছিল আসলে আমার এখন যেটা মনে হয় সেটা ছিল হচ্ছে কিভাবে কত বেশি মজা করা যায়। তো সেই মজা করতে করতেই বন্ধুদের সাথে খেলতে খেলতে হঠাৎ একদিন মনে হলো আচ্ছা আমি গান শিখবো। তো বললাম বাসায় আমি গান শিখবো, তো আব্বু হারমোনিয়াম তবলা কিনে এনে একটা স্যার ওস্তাদজি রেখে দিল, তো উনি এসে এসে গান শেখাতো আমাকে। তারপর স্কুলে একদিন আমার একটা বান্ধবী বললো যে ও একটা গানের স্কুলে গান শেখে, তা আমরা তুই গান শিখে তাহলে আমারও ওখানে যাইতে হবে। চলে গেলাম ওর সাথে গিয়ে ওই গানের স্কুলে ভর্তি হলাম। সেটা ছিল তরঙ্গ ললিত কলা কেন্দ্র, যেটার তত্ত্বাবধানে ছিলেন চিত্রা সুলতানা। তো তখন আর কি তখন পড়ি ক্লাস ফোরে, তো ওই সময়টা থেকে আর কি তখন একটু স্টেজ প্রোগ্রাম করা শুরু হলো, স্টেজে উঠে গান গাওয়া, তারপরে ওটার সাথে অল্প অল্প কোরিওগ্রাফি যোগ হলো। তারপর বললো যে আচ্ছা তুই খারাপ নাচো না, ঠিক আছে নাচের দলেও তোমাকে দিয়ে দিই। তো তারপরে আসলো ছোটদের নাটক। তো তো সাইফুল স্যার এক আমাদের 3 মাসে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করলো, সেই ওয়ার্কশপ করার পরে প্রথম আর কি স্টেজ নাটকে অভিনয় করা। ওই তখনই ভেতরে আসলে পোকাটা ঢোকে যে ও আচ্ছা অভিনয় তো মজাই, অনেক মজা। কিন্তু ছোটবেলায় কি আর কোনো স্বপ্ন ছিল না কারো, যেমন কেউ চাপিয়ে দেয়নি যে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পরিবার থেকে যেরকম একটা চাপ থাকে? সেটা আব্বু আম্মুর স্বপ্ন আমি বলবো, যে সবাই যেরকম স্বপ্ন দেখে আব্বু আম্মুর স্বপ্ন দেখেছিল ডাক্তার হবে, এটা খুব কমন স্বপ্ন। ইনফ্যাক্ট আমাদের 5 ভাই বোনে আমরা কেউই স্বপ্ন রাখতে পারি নাই আব্বু আম্মুর। আচ্ছা, কেউই ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ার হয়েছে, ফাইন্যান্স কনসালটেন্ট হয়েছে, কিন্তু ডাক্তারের দিকে কেউ যায়নি। কেমন ছিল ছোটবেলায়, মানে শান্ত নাকি টমবয়? টমবয় ছিলাম এটা বলা যায়, তার কারণ আমি কখনো ওই পুতুল নিয়ে খেলিনি, আমি সবসময় মাঠে গিয়ে খেলতাম। আর যেহেতু 3টা ভাই ছিল আমার, এ কারণে মনে হয় একটু ছেলে বিষয়টা বেশি, মেয়ে বন্ধু খুবই কম ছিল। তাও মানে বিকানসা যখন পড়েছি তখন তো কলেজ পর্যন্ত, তারপর আবার যখন ইউনিভার্সিটিতে গেলাম আবার দেখা গেল 7-8 জনের ফ্রেন্ড সার্কেলে হয়তো 2টা। এমন কি কোনো ঘটনা আছে যে ছোটবেলায় এমন কোনো কাণ্ড ঘটিয়ে ফেলেছিলে তার জন্য বাসা থেকে বেদম প্রহর খেতে হচ্ছিল, বা এমন কোনো ঘটনা আছে কি? না, আমি আমি আসলে খুবই অনেস্ট ছিলাম বাচ্চা হিসেবে, আমি খুবই নীতিবান টাইপের ছিলাম, যে দেখা যাচ্ছে আমার ভাই হয়তো আব্বুর মানি ব্যাগটা সামনে রাখা, হ্যাঁ 10 টাকা নিলে কি আর হবে, আমি বলতাম না এটা খুব খারাপ অন্যায় কাজ, আব্বুর মানি ব্যাগ থেকে 10 টাকা নেওয়াই যাবে না, আব্বু যদি দেয় তখন আমি নিব। কিন্তু যেটা আমার খুব কুকুর মানে যে কোনো পশু পাখি খুব পছন্দ, দেখা গেলো মুরগি কিনে আনলো আব্বু 4টা থেকে 1টা আমি রেখে দিতাম যে এটাকে জবাই করা যাবে না। আচ্ছা, কুকুরের বাচ্চা রাস্তা থেকে কুড়িয়ে আনা ছিল কমন ব্যাপার, ওটা নিয়ে বাসায় গন্ডগোল হতো, প্রচন্ড গন্ডগোল হতো, কারণ আম্মু বাসায় ঢুকতে দেবে না। মুরগি হাঁস মুরগি ঠিক আছে, কিন্তু কুকুর তো বাসায় ঢোকানো যাবে না, সো কুকুরকে রাখতে হবে সিঁড়ি ঘরে। এখন আমি কোথায় থাকবো, আমিও সিঁড়ি ঘরে। রীতিমতো অনেক ধরনের আন্দোলনও করার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। সেরকম প্রচুর অভিজ্ঞতা, তখন আব্বু আম্মু কোনো এত নিষ্ঠুর, আমার একটা শখ সেটা কোনো পূরণ হচ্ছে না। ছোট প্রীতি, বড়দের মুখ থেকে নিজের বেড়ে ওঠার ঘটনা কি শুনেছো ছোটবেলায়? আব্বু আম্মুর কাছে আমি যেটা শুনি যে বাসায় কোনো মেহমান আসলে তারপরে ওনারা যাওয়ার পরপরই আমি যেটা করতাম সেটা হচ্ছে ওই লোকটা না এভাবে বসেছিল, এভাবে কথা বলতো, আচ্ছা ওর নাকটা না এরকম বাঁকা ছিল, কালের লতি বড় ছিল, তো এই ধরনের জিনিসপত্র আমি অবজার্ভ করতাম, আর আবার ওটা দেখাতাম যে উনি এভাবে কথা বলতো। আব্বু তখন ভাবতো যে হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে তো কোথাও মানে সামাজিক কোনো ইয়েতে যাওয়া সম্ভব না, সবাইকে এভাবে নকল করতে থাকে সবাই ভাবে, এটার তো সমস্যা। তো কিন্তু আমি এগুলো খুব অবজার্ভ করতাম যে
স্পেশালি কান আর নাক, এই দুটো জিনিস আমি সবার আগে নোটিস। ভাই বোনদের সাথে কেমন খুনসুটি হতো বা কিরকম রিলেশন? ভাই বোন আমি বলবো, এই যে একটু আগে বলে যে পাঁচ ভাই বোন, নাচেদি তোমরা, আমাদের আসলে আমার আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা ভাই বোনরাই এত বড় একটা টিম যে ম্যাক্সিমাম টাইমে আব্বু আম্মুর সিদ্ধান্তটা ধোপে টেকে না। তার কারণ হচ্ছে আমরা একদল, তারা যেই দাবিটা করে তো সেটা দেখা যায় যে, স্পেশালি আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যেহেতু সবার ছোট, আমার ক্ষেত্রে অনেক ধরনের ডিসিশনস আসে যে ওর এটা করা উচিত, ওর এটা করা উচিত না। তো সেক্ষেত্রে আমার মানে আমার হাতিয়ার হচ্ছে আমার ভাই বোন, তারা হচ্ছে আব্বু আম্মুকে না না ঠিক আছে আচ্ছা করুক না। আর স্কুল কলেজের কথা জানতে চাই, স্কুল কলেজ কেমন কেটেছে? স্কুলের জীবন, স্কুল জীবন, কলেজ জীবন মাশাআল্লাহ খুবই ভালো। এবং সবচেয়ে দুষ্টুমি গুলো আসলে স্কুলে কলেজে বেশি করা হয়েছে ওখানে, কারণ অনেক বড় স্কুল, অনেক বড় কম্পাউন্ড, মানে কম্পাউন্ডের মধ্যে এত রকমের জায়গা, চিপা চাপা যে কোনো জায়গায় অনেক ধরনের অকারেন্স করেছি আমি, যেগুলো বলা যাবে না। এখন কি মানে ছোটবেলায় অনেক বড় হওয়ার ইচ্ছা ছিল? অনেকে কিন্তু হয় যে ছোটবেলাটা ভালো লাগে না, আমি কখন বড় হব, কবে বড় হব, এরকম একটা টেন্ডেন্সি থাকে ছোটবেলায়। না আমি আসলে যখন যেখানে ছিলাম আর কি, সেটাই আমি খুব এনজয় করেছি। আমি খুব লাকি আমি বলবো, স্কুল থেকে আমি সবসময় রিহার্সালে গিয়েছি। আচ্ছা আচ্ছা, তো আমার খেলার জায়গা ছিল ওটাই, তারপর আবার বাসায় গিয়ে আর খুব পড়ার বিষয়টাও যেটা দেখতাম যে নর্মালি আমার সাথে যেসব কোয়ার্টিস যেসব বাচ্চারা ছিল ওরাই এত পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিল, যেমন ও আচ্ছা তাহলে তো বাসায় গিয়ে আমাকে পড়তে হবে। তো সব খুব, আমি খুব লাকি আমি সেটাই বলবো যে সবসময় আমি এনজয় করে করেই কাজটা করেছি। ইভেন পড়াশোনার সময় ইউনিভার্সিটি লাইফেও আমি ক্লাস করেছি, ক্লাস থেকে শুটিং এ গেছি, শুটিং থেকে আবার ক্লাস করেছি। তো কখনো আমার এটা মনে হয় নাই যে মানে সময়ে মনে হচ্ছে যে মনে হতো যে অনেক কম, কিন্তু এই যে শিক্ষা জীবন এখন পর্যন্ত বেড়ে ওঠা, কখন মনে অঙ্কুরোদ্গম হয়েছিল যে কাউকে ভালো লাগার স্থান? কবে প্রথম প্রথম একদম প্রথম ভালো লেগেছে? যখন আমি ক্লাস এইটে পড়ি, তখন আমার বলি ফেলে আমার আমার বড় ভাইয়ের এক ফ্রেন্ডের জন্য আমি পাগল পাড়া দিওয়ানো হয়ে গেল। সেটা আমার মনে হয় সবারই হয় বড় ভাইয়ের ফ্রেন্ডের প্রতি। তো যাই হোক, ওটা ওখানেই শেষ ভালো লাগা পর্যন্তই, কারণ ভাইয়ের ভয়ে তো ওটা আসলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছে। প্রীতি, এখন যদি তোমার অভিনয়ের কথায় আসি, কি করে প্রথম এইভাবে আসলে লাইমলাইটে আসবে? ওই যে বলেছিলে যে একটা ওয়ার্কশপের মাধ্যমে, তারপর কি আর পেছন ফিরে তাকাতে হয়নি? তারপরে তো ওখান থেকেই আসলে ক্লাস 10 পর্যন্ত আমরা ছোটদেরই নাটক করলাম। তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা ব্রেক ছিল, কারণ ওই সময়টা আমাদের তরঙ্গ বন্ধ হয়ে যায় ওখানে। ওনার আমাদের যিনি তত্ত্বাবধানে যিনি ছিলেন, উনি একটু হুট করেই আমেরিকাতে চলে গিয়েছিলেন। তো এই কারণে তখন স্কুলটাও আর ওভাবে চলছিল না। আমরা বেশ কয়েকজন তখন শুধুই পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কেউ ডাক্তারিতে চলে গেল, কেউ ইঞ্জিনিয়ারিং এ চলে গেল। তারপরে আমি ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আমার ভাল লাগছিল না, আমার মনে হচ্ছিল যে এভাবে তো আমি অভ্যস্ত না, শুধু পড়ালেখা করছি, এটা তো আমি অভ্যস্ত না। তো তখন আবার যেহেতু আরণ্যকের সাথে যোগাযোগ ছিল, তারপর আরণ্যক থেকে কয়েকজন বেরিয়ে এসে প্রাচ্যনাট হলো, তো তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, আর ইন্টারমিডিয়েট পাশ করেছি এখন, তাহলে আচ্ছা তাহলে থিয়েটারটা শুরু করি, আবার বড়দের থিয়েটার করি এখন। তো তারপর প্রাচ্যনাটে জয়েন করলাম 2002 সালে, তো এখন পর্যন্ত চলছে। আর টিভিটা আসলে ওটার হাত ধরেই হয়ে গেছে, কারণ থিয়েটারের লোকটাই আবার টিভি প্রোডাকশন করছে। তো ঢাকা থিয়েটারে শহীদুজ্জামান সেলিম, উনি ওনার প্রথম সিরিয়াল আর কি, আমার স্পর্শের বাইরে, সেখানে উনি আমাকে বললেন এই চরিত্রটা করার জন্য, করলাম। মানে তার আগে তুমি একটা নাটক করেছিলে সন্ধি, হ্যাঁ ওটা আসলে ওটা আমার প্রথম মানে যদি বলা হয় টার্নিং পয়েন্ট। তুমি অনেক বেশি মঞ্চের সাথে যুক্ত, তারপরেও তোমার টেলিভিশনের যে প্রেজেন্সটা অনেক কম, কেন? টেলিভিশনে প্রেজেন্স কম তার কারণ ম্যাক্সিমাম টাইমই আমার ক্যারেক্টার যেগুলো আমার মনে হয় যে আচ্ছা এটাতে আমি
করে তৃপ্ত হব সে ধরনের ক্যারেক্টার আমি করার চেষ্টা করি। আর আমার মনে হয় আমি না যত বাছি তার চেয়ে বেশি বাছেন মনে হয় ডিরেক্টররাই। আমার কখনো এরকম হয় না যে অনেকগুলো স্ক্রিপ্ট আমার সামনে, আমি আছি এটা করবো এটা করবো এটা করবো, না এরকম হয় না আমার। আমার কাছে আসলে অফারও আসে খুব সিলেক্টিভ মানুষদের কাছে, সামহাও এটা হয়ে গেছে। সবাই আমাকে সব ক্যারেক্টার সবাই আমাকে অ্যাপ্রোচ করেও না, এটা আমি লক্ষ্য করেছি। সেটা কেন তোমার কি মনে হয়? কারণ ওনারা সামহাও হয়তো ট্রাস্ট করতে পারেন না যে আর্টিস্ট গ্রামের চরিত্র থেকে এখন হাইফাই একটা সোসাইটির চরিত্র উনি করতে পারবেন কি পারবেন না। বিভিন্ন ধরনের ক্যারেক্টার করা উচিত যেটা নিজেকে ভাঙা। হ্যাঁ, তো সেটা সেক্ষেত্রে আমার মনে হয় একটু মেকারদেরও এক্ষেত্রে সাপোর্ট দিতে হবে, মানে ওই ক্যারেক্টার গুলো দে মানে করা দিলে কেমন করে দিলে আমি কিভাবে করবো আসলে। তোমার ক্ষেত্রে তুমি চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কি কোন জিনিসটা আগে সবচেয়ে বেশি মূল্য দাও? আমি স্ক্রিপ্টটাকেই সবচেয়ে বেশি আগে মূল্য দেই। আমি ইভেন ডিরেক্টর দেখার আগে আমি স্ক্রিপ্টটা দেখি। তুমি ব্যক্তিগতভাবে কোন ধরনের চরিত্রে অভিনয় আগ্রহী সবচেয়ে বেশি? আমার চরিত্র আসলে আমার খুব জীবনমুখী চরিত্র পছন্দ বেশি। আমার খুব বেশি যে একটা মানে রাবীন্দ্রিক বা শরৎচন্দ্রের কোনো ওরকম পটে আঁকা ছবি ওরকম চরিত্রই প্রতি ওগুলোর প্রতি আমার যথেষ্ট আগ্রহ আছে। আমার করাও হয়েছে আসলে সাহিত্য নির্ভর উপন্যাস। হ্যাঁ, সাহিত্য নির্ভর অনেক চরিত্র আমি করেছি, কিন্তু আমার নিজস্ব পছন্দ বেশি হচ্ছে একদমই জীবন মানে একদম নর্মাল লাইফে আমরা যেরকম। ক্যারিয়ারের ক্ষেত্রে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি পেয়েছো? আমি যে অনেক কিছু আসলে পারি এগুলো আমি জানতাম না। এই জিনিসগুলো আমি বলবো যদি ধরিয়ে দিয়ে থাকে, একদম প্রথম ধরিয়ে দিয়েছে হচ্ছে চিত্রা সুলতানা, ওনার নাম আমার বলতেই হবে। আর থিয়েটারের পোকা আমার মাথায় ঢুকানোর পেছনে অবশ্যই মোহাম্মদ সাইফুল ইসলাম। পুরো জিনিসটাকে যে অনেক ভালোবেসে করতে হয় সেই জিনিসটা আমার মানে প্রাচ্যনাটের সব মেম্বার্স থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোনের তো অনেক অনেক বেশি অবদান। আমার ভাই বোনই যেমন আমার বাবা মা কখনো মানে এই বিষয়টা নিয়ে তারা কোনো রকমের উচ্ছ্বাস মানে কিছুই দেখে না, এমনও বলে না যে না নাটক করা যাবে না, এটাও বলে না আমার মেয়ে নাটক করে শিল্পী এটা নিয়ে খুব উচ্ছ্বসিত, সেটাও না। ছোট পর্দা থেকে বড় পর্দায় তোমার পদার্পণ ঘটেছে, অভিনয় বা ক্যারিয়ারের ক্ষেত্রে এটা কিভাবে দেখছো তুমি? আমি তো এটাকে আসলে খুবই পজিটিভলি দেখছি সবচেয়ে, কারণ সবচেয়ে বড় মাধ্যমটাতে অভিনয় না করলে তো ওটা এক ধরনের ঘাটতি রয়ে যেত আমি মনে করি একজন শিল্পী হিসেবে। তো সেই দিক থেকে হ্যাঁ খুব ভালো লাগ মানে ভালোই লেগেছে। এখনো পুরোপুরি রিয়েলাইজ করে উঠতে পারিনি কারণ মাত্র একদিন শুটিং করেছি। প্রীতি, বন্ধু মহলে তোমার গ্রহণযোগ্যতা কেমন? বন্ধু মহলে আমার গ্রহণযোগ্যতা ভালো, তার কারণ এটা শুধুমাত্র এই বন্ধু মহলে আমি পরিচিত একজন ক্লাউন হিসেবে, এছাড়া আমার প্রফেশনাল জায়গায় কিন্তু সবাই আমাকে খুব গম্ভীর হিসেবে চেনে এবং জানে অনেকে আমাকে। কেন তোমার এই এই ধরনের? কারণ সামহাও আমি কাজের সময় খুব মানে এটা আমি পারি না, সিরিয়াস হয়ে যাই আমি, খুব এক্সপ্রেশনটা আমার খুব সিরিয়াস ধর্মী থাকে, কিন্তু আমি তার মানে এই না যে আমি খুব রাগি তা না। আর নিজের সমালোচনা যখন শোনো সেটা গ্রহণ করো কিভাবে? খুবই নর্মালি গ্রহণ করি, কারণ সমালোচনাটা আমি মনে করি খুবই দরকারি, ওটা থেকে আমার শেখার আছে যে আসলে কোন জায়গায় আমি ভুল করছি, কোন জায়গায় আমার একটু ইম্প্রুভমেন্ট দরকার। সামহাও আমাকে অনেক বেশি আদর করার ফলে তারা ভালোটাই বেশি বলে, আমি মনে করি তাদের আরো খারাপটা বলা উচিত। নিজের সমালোচনা কিভাবে করবে? নিজের তো আমার তো মানে নিজের সম্পর্কে আমার অনেক বেশি মানে কমপ্লেক্সও বলা যেতে পারে, আমার কোনো কিছুই আমার পছন্দ না, আমি আমার একটা জিনিস আমার পছন্দ না, আমার নিজের অভিনয় ভাল লাগে না, আমার নিজের চেহারা ভাল লাগে না, আমার আমার শুধু আমার মানে আমার আশেপাশে আমাকে ভাল লাগে, তাদেরকে ভাল লাগে, যে কাজটা করছি সেটা ভাল লাগে, বন্ধু বান্ধব আমার ওগুলো নিয়ে আমি খুব হ্যাপি। পরনিন্দার পরচর্চাকে কিভাবে দেখো? রিউমার তো আসলে আমি যেমন আমি মনে করি আমার তেমন মানে অ্যাজ আ যাকে বলে ওই যে সেলিব্রিটি স্টেটাস, এটা অনেকে মনে করে যে যার যত রিউমার সে তত বড় সেলিব্রিটি, সেভাবে চিন্তা করলে আমি এখনো জিরোতে আছি। মানে লেখার মতো অনেক কিছু হয়েছে কিন্তু সামহাও লেখেনি, কেন লেখেনি আমি জানি না। অবসর সময়টা কিভাবে কাটে? অবসর সময়ে
কাটে হচ্ছে আমি খুবই আড্ডা মারতে পছন্দ করি, ঘুরে বেড়াতে পছন্দ করি, আমার বন্ধু বান্ধব সেরকম। তো হয়তো কয়েকজন বন্ধু মিলে লঞ্চে উঠে গেলাম বরিশাল, গিয়ে বরিশাল শহরে একদিন ঘুরে আবার লঞ্চে উঠে আবার ঢাকা চলে গেলাম বা সিলেট চলে গেলাম, ওরকম হয়। প্লাস আমার বাসায় বন্ধুরা আসে, আমরা আড্ডা মারি, খাই দাই, ফিল্ম দেখি। স্বপ্নের মানুষকে ঘিরে কি ধরনের স্বপ্নগুলো দেখা হয়? একদম ফেরি টেল টাইপের স্বপ্ন দেখা হয়, আমি জানি না কেন। এমনিতে আমি খুবই বাস্তববাদী মেয়ে, কিন্তু এই একটা জায়গায় গিয়ে আমি খুবই মানে ফেরি টেলে চলে যাই, তখন আমার মনে হয় আমি যদি সিন্ডারেলা হইতাম বা আমার প্রিন্স এরকম হবে ওরকম হবে। এই জায়গা থেকে আমি খুবই টিপিক্যাল একটা মেয়ে। এখন যদি জিজ্ঞেস করি প্রীতিকে যে ভবিষ্যতে 10 বছর পর প্রীতি কেমন দেখা যাবে, যদি একটি ফ্রেমে বন্দি করতে চাই, সেই ফ্রেমের ছবিটায় প্রীতিকে আমরা কেমন দেখতে পাবো 10 বছর পরে? আমার ধারণা আমাকে দেখা যাবে কয়েকটা বাচ্চা, কয়েকটা কয়েকটা আমার আবার একে সমস্যা আছে, অধিক হতে হবে একের অধিক। আর শুধু বাচ্চা কাছে নিয়ে মানে, হ্যাঁ হাজবেন্ডও থাকবে, নাহলে ওরা আসবে কোথা থেকে? আর ক্যারিয়ারের ক্ষেত্রে? ক্যারিয়ারের ক্ষেত্রে আমি মানে আমি তো খুবই মানে কাজ কাজ করার উদ্যম আমার সবসময় মানে মাথায় সবসময় থাকে, কিন্তু হয়তো আমি সামহাও আমি জানি না এটা আমার আমারও হয়তো কোনো ভুল আছে যে কারণে মানুষজন মানে অফার করবে কি করবে না এটা নিয়েও হয়তো কনফিউশনে থাকে। আশা করি সেই কনফিউশন সবার দূর হবে। ওকে প্রীতি, অবশ্যই তোমার স্বপ্নগুলো সফল হবে, তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য, আমি খুবই খুশি। দর্শক, আজকের মতো এখনই শেষ করছি লাক্স মুখ ও মুখরতার আসর, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সবসময় সত্যের সাথে থাকুন।